প্রসঙ্গ এপিএসসি কেলেঙ্কারি এপিএসসি কেলেঙ্কারি তদন্ত অব্যাহত আছে আর এপিএসসি কেলেঙ্কারিত এতিয়ালৈকে সোধা পোছা করে থাকা হয়েছে রাজপত্রিত বিষয়াসকল তারে কেবা গৰাকীকো ইতিমধ্যে সোধা পোছা করার অন্তত যাবলে দিয়া হয়েছে কারোবাক নিলম্বন করা হয়েছে কারোবাক নিলম্বন করা হওয়া নাই কারোবাক গ্রেপ্তার করা হয়েছে মুঠর উপর এপিএসসি কেলেঙ্কারির তদন্ত অব্যাহত আছে আর এপিএসসি কেলেঙ্কারি সন্দর্ভত সোধা প্রশ্নের উত্তর ডিজিপি জিপি সিংয়ে কৈছিল যে পলম হব কিন্তু ফলাফল আহিব আজি প্রিয়ঙ্কা ডেকা আর জয়ন্ত দলে এসআইটি কার্যালয় সোধা পোছা করে থাকা হয়েছে আজি পয়ার ভাগতে দুয়োগী রাজপত্রিত বিষয় আহি উপস্থিত হয়েছিল দুয়োগীকে সোধা পোছা করে থাকা হয়েছে অবশ্যই দুয়োগীকে কিন্তু এতালেক নিলম্বন করা হওয়া নাই আর ইফালে 29 ডিসেম্বর এসআইটি কার্যালয় হাজির হবর ইতিমধ্যে নির্দেশ দিছে আর ইফালে দুগী রাজপত্রিত বিষয়া হিতেশ মজুমদার আর গীতার্থ বড়ুয়াক 29 ডিসেম্বর এসআইটি কার্যালয় হাজির হবর নির্দেশ জারি করা হয়েছে উল্লেখযোগ্য যে রাকেশ পালের বাসগৃহত উদ্ধার হওয়া নখন টেবুলেশন সিটর এখন আছিল হিতেশর আর এওঁলোক দুয়োগৰাকী বিষয়ের বিরুদ্ধেও একে ধরনের নম্বর বৃদ্ধি করার অভিযোগ আছে আর এনেকৈ এতিয়া চলি আছে এপিএসসি কেলেঙ্কারির অনুসন্ধান কোন হারি যাব কাক গ্রেপ্তার করা হব তার বাবে অপেক্ষা করব লাগিব প্রসঙ্গ এপিএসসি কেলেঙ্কারি এপিএসসি কেলেঙ্কারির তদন্ত অব্যাহত আছে আর এপিএসসি কেলেঙ্কারিত এতিয়ালৈকে সোধা পোছা করে থাকা হয়েছে রাজপত্রিত বিষয়াসকল তারে কেবাগৰাকীকো ইতিমধ্যে সোধা পোছা করার অন্তত যাবলে দিয়া হয়েছে কারোবাক নিলম্বন করা হয়েছে কারোবাক নিলম্বন করা হওয়া নাই কারোবাক গ্রেপ্তার করা হয়েছে মুঠর উপর এপিএসসি কেলেঙ্কারির তদন্ত অব্যাহত আছে আর এপিএসসি কেলেঙ্কারি সন্দর্ভত সোধা প্রশ্নের উত্তর ডিজিপি জিপি সিংয়ে কৈছিল যে পলম হব কিন্তু ফলাফল আহিব আজি প্রিয়ঙ্কা ডেকা আর জয়ন্ত দলে এসআইটি কার্যালয় সোধা পোছা করে থাকা হয়েছে আজি পয়ার ভাগতে দুয়োগী রাজপত্রিত বিষয় আহি উপস্থিত হয়েছিল দুয়োগীকে সোধা পোছা করে থাকা হয়েছে অবশ্যই দুয়োগীকে কিন্তু এতালেক নিলম্বন করা হওয়া নাই আর ইফালে 29 ডিসেম্বর এসআইটি কার্যালয় হাজির হবর ইতিমধ্যে নির্দেশ দিছে আর ইফালে দুগৰাকী রাজপত্রিত বিষয়া হিতেশ মজুমদার আর গীতার্থ বড়ুয়াক 29 ডিসেম্বর এসআইটি কার্যালয় হাজির হবর নির্দেশ জারি করা হয়েছে উল্লেখযোগ্য যে রাকেশ পালের বাসগৃহত উদ্ধার হওয়া নখন টেবুলেশন সিটর এখন আছিল হিতেশর আর এওঁলোক দুয়োগৰাকী বিষয়ের বিরুদ্ধেও একে ধরনের নম্বর বৃদ্ধি করার অভিযোগ আছে আর এনেকৈ এতিয়া চলি আছে এপিএসসি কেলেঙ্কারির অনুসন্ধান কোন হারি যাব কাক গ্রেপ্তার করা হব তার বাবে অপেক্ষা করব লাগবে